بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته আরেক দিনে ভাই জানতে চেয়েছেন যে উনি তাহাজ্জুদের নিয়াতে শুয়ে গেছেন কিন্তু চেতন পাননি একমাত্র চেতন পেয়েছেন ফজরের আজানের 15-20 মিনিট আগে তো এখন উনি বেতরটা পড়ে নিলেই কি হবে নাকি কি করবেন এই বিষয়ে আমি পরামর্শ দিব যে যেহেতু 15-20 মিনিট সময় পেয়েছেন তো 15-20 মিনিটে আপনি যতটুকু পারেন তাহাজ্জুদ পড়েন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যা পারেন পড়ে নিতে পারেন এবং একটু শর্টকাটে পড়বেন এরপরে ভিতর পড়ে নেবেন ভিতর সর্বনিম্ন 1 রাকাত পড়া যায় এক কথা আপনি যা পড়তে পারেন পড়ে নেবেন ওই অবসর সময়ে এবং যতটুকু আল্লাহর কাছে পেশ করেন ততটুকু আল্লাহর কাছে জমা থেকে যাবে ইনশাআল্লাহ সুতরাং আপনি যদি তাহাজ্জুদের এই সালাত পুরো না পান পড়তে না সময় পান যতটুকু হয় ততটুকু পড়ে নিতে পারেন এবং বিতরটা এক রাকাত পড়েও আপনি এই তাহাজ্জুদ নামাজকে কমপ্লিট করতে পারেন এক কথা আপনার জন্য বৈধ রয়েছে আবার যদি আপনি কিয়ামুল লাইল তাহাজ্জুদ বাদ দিয়ে শুধু বিতর পড়েন সেটা বৈধ রয়েছে কারণ এই তাহাজ্জুদ নামাজ বা কিয়ামুল লাইল এমনকি বিতর এগুলি ওয়াজিব ফরজ কোনো ইবাদত নয় তবে যার কিয়ামুল লাইলের নিয়মিত অভ্যাস রয়েছে তার পরিত্যাগ করাটা বলা যেতে পারে এক প্রকার নিন্দনীয় কাজ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে উম্মত তুমি ওই ব্যক্তির মতো হয় না যে কিয়ামুল লাইল আগে করত কিন্তু পরে ছেড়ে দিয়েছে তো যা হোক নিয়মিত যার অভ্যাস তার পড়া উচিত 2 রাকাত 4 রাকাত যা পারে একেবারে মিস করার থেকে কিছু পড়া উচিত আশা করি বুঝতে পেরেছেন যে 15 মিনিট আগে আসলে শর্টকাটে কিছু তাহাজ্জুদ সালাত আদায় করার পরে বিতির পড়া যেতে পারে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে যদি কারি তাহাজ্জুদ পড়ার নিয়াত ছিল কিন্তু আজান হয়ে গেছে ফজরের আজান চেতন পায়নি এমন অবস্থায় ফজরের আজান হয়ে গেছে তাহলে তো পড়তে পারবে না সে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ বা বিতর তো এটা কখন পড়বে সালাফে সালেহীনের আমল থেকে পাওয়া যায় কিছু কিছু সালাফের আমল রয়েছে যে তারা ফজরের আজানের পরে তাহাজ্জুদ পড়তেন অনুরূপভাবে বিতরটা পড়ে নিতেন ফজর সালাতের পূর্বে তো সালাফে সালেহীন আমল থাকার কারণে এটা জায়েজ রয়েছে ইনশাআল্লাহ অনুভাবে একখানা হাদিস দ্বারা প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিষ ব্যথার কারণে বা অন্যান্য কারণে কিয়ামুল লাইল করতে না পেরেছেন তাহলে সকালে উনি 12 রাকাত নামাজ পড়েছেন তো এই মুসলিম শরীফ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যদি কাউরি কাজা হয়ে যায় তাহাজ্জুদ বিতর সহ তাহলে সকালে ওটাকে আদায় করবে সাফা করে বিতরকে সাফা করে মোট 12 রাকাত পড়বে মানে যদি তার কিয়ামুল লাইল 11 রাকাত পড়ার নিয়ম থাকে বিতর সহ তাহলে দিনের বেলায় ওটার কাজা আদায় করলে 12 রাকাত পড়বে মানে বিতর সাফা হয়ে যাবে আবার যদি কেউ তাহাজ্জুদ নামাজ না পড়ে বা কিয়ামুল লাইল না করে অভ্যাস নাই কিন্তু বিতর নিয়মিত পড়ে তাহলে সকালে যদি বিতর পড়ে সূর্য ওঠার পর তাহলে বিতরকে সাফা করে পড়বে অর্থাৎ 1 রাকাত বিতর পড়ার নিয়ম থাকলে 2 রাকাত পড়বে 3 রাকাত বিতর পড়ার নিয়ম থাকলে 4 রাকাত পড়বে 5 রাকাত বিতর পড়ার নিয়ম থাকলে 6 রাকাত পড়বে আর এই রাকাতগুলি পড়ার নিয়ম হলো প্রত্যেক 2 রাকাত অন্তে সালাম ফিরবে আশা করি বিষয়টি জানতে পেরেছেন তবে ফজরের আজানের পরে যদি পড়ে তো এটা সালাফে সালেহীনের আমল যেহেতু রয়েছে অতএব এটা জায়েজ রয়েছে আর এই সময় বিতরকে সাফা করে পড়ার দরকার নাই অর্থাৎ বিতর যেভাবে আছে যে সংখ্যা সেই সংখ্যাতেই কাজা আদায় করতে পারে ফজরের আজানের পরে যদি কাজা আদায় করে তাহলে এই বিধান কিন্তু সকালে যদি আদায় করে তাহলে বিতরকে সাফা করে পড়তে হবে কারণ এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তার তাহাজ্জুদ ছুটে গেলে বিতর সহ তাহাজ্জুদ ছুটলে তিনি সকালে 12 রাকাত আদায় করতেন আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ